কালচার সঙ্গে আর টিআইসি সঙ্গে বিজনেস করা হবে তাই না বিজনেস পুরো রাত হই না ছাত্রীকে কটুক্তি বিক্ষোভ অবরোধের জেরে প্রধান শিক্ষক অপসারিত সুজাপুরে দশম শ্রেণীর এক ছাত্রী পেটে ব্যথার জন্য ছুটি চাইতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অশ্লীল কটুক্তির মুখে পড়ে তার জেরে ওই শিক্ষককে গণপিটুনির কবলেও পড়তে হয় বৃহস্পতিবার ওই স্কুলের সামনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা শুক্রবার ফের একই দাবিতে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান পড়ুয়াদের আন্দোলনের জেরে অবশেষে অপসারিত করা হল মালদাহের কালিয়াচকের বামুন গ্রামের HMAM হাই স্কুলের ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষক হিবজুর রহমানকে কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও সেলিম হাবিব সর্দার জানিয়েছেন ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণ করা হয়েছে অন্যজনকে দায়িত্ব দেওয়া হয়েছে শনিবার স্কুল শুরু হলেও পরিস্থিতি থমথমে রয়েছে বৃহস্পতিবার ছাত্র বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বামন গ্রামের HMAM হাই স্কুলে শুক্রবার সকালে ওই স্কুলের পড়ুয়ারা প্রায় 2 কিলোমিটার মিছিল করে এসে বড়নগর ডাঙ্গায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি টিআইসি হিবজুর রহমানকে সরাতে হবে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ প্রায় ঘণ্টা দুয়েক অবরোধ চলে জাতীয় সড়কে যানজট তৈরি হয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগ বুধবার দুপুরে স্কুলে মেয়ের পেটে যন্ত্রণা শুরু হয় সেই সময় ওই ছাত্রীর সমস্যা এবং কষ্ট দেখেও চরম দুর্ব্যবহার এবং অশ্লীল আচরণ করেন ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্রীটি কান্নাকাটি করে বাড়ি চলে আসে পরিবারের লোকেদের বিষয়টি জানায় তারপর বুধবার রাতে যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন বামুনগ্রাম HMAM হাই স্কুলের ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিবজুর রহমান তখন তাকে গ্রামবাসীরা ব্যাপক গণপিটুনি দেন সেই সময় ওই শিক্ষকের আত্মীয়রা কোনো রকম উত্তেজিত জনতার হাত থেকে তাকে বাঁচান রাতেই ওই শিক্ষককে গুরুতর জখম অবস্থায় মালদা শহরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় পরের দিন সকাল থেকে ওই হাই স্কুলের সামনে চলে বিক্ষোভ কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন তাদের আশ্বস্ত করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে যদিও ছাত্রীর পরিবারের তরফে পুলিশ কোনো লিখিত অভিযোগ পায়নি কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও সেলিম হাবিব সর্দার জানিয়েছেন ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সরিয়ে দেওয়া হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বামনগ্রাম HMAM হাই স্কুলের ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিবজুর রহমান আমাদের প্রধান শিক্ষক মহাশয় হিবজুর রহমান আমাদেরকে অত্যাচার করছে অনেকে অনেকভাবে অত্যাচার করছে ওর নিজের ক্যারেক্টারলেস তো সবার ক্যারেক্টারলেস ভাবছে আমরা ওদের কাছে ছুটি চাইতে গেলাম তো বলছে তুই ছুটি কেন চাইছিস তোরা বাড়ি থেকে প্যাড নিয়ে আসতে পারিস না ওর শিক্ষক এগুলো কথা বলবে ও তো চোর একটা মোবাইল চুরি করেছে স্টুডেন্টদের কাছ থেকে টাকা খাচ্ছে অনেক টাকা খেয়েছে আইডেন্টি কার্ডের টাকা দিচ্ছে টাকা খাচ্ছে সবার টাকা খাচ্ছে ও এরকম ভাবে কথা বলবো ওই টিচার আমি বলেছে ক্যাশ মেয়ের অনেক খারাপ প্যাড নিয়েছে না আগে মনে প্যাড কাপড় বেঁধে না তো ব্যাগে ব্যাগে কাপড় নিয়েছে না একটা ম্যাম আছে মানে কি তোমার ছিল নানি হলো তোমার বলছে রি আচ্ছা স্টুডেন্ট নাই খারাপ এখন রান দি ওই ওই নানিটাই বলছে আবার কি বাবার মতো বয়সের সম্পর্কে বলতেই পারে তোর বাবা ওকে নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে আমাদের স্কুলের ওর বিয়ে বিয়ে দেখে সবাই খেপে গেছে ওর কোন টিআইসি মানবে না ওকে টিআইসি মানলে সেনামুল্লাহ স্যারকে মানবো টিআইসি ওকে টিআইসি মানবো না একটা চোর ও লম্পট ও ওকে মানবো না মাস্টার মনে কর আমার ছাগল আছে মনে কর মা ছাগল দুটা খাসি হয়ে আছে এবার গেট খোলা থাকছে এবার কাউ স্কুল তখন লাগে না গেট খোলা থাকছে এবার তোমার কি করছে না করছে সেটা আল্লাহ পাক জানে ওই জানে মনে কর আর কাঠ থাকলে থাকতে পারে ওখানে এবার কা যাচ্ছে এবার কা আমার বাড়ি ধরে কি স্কুলের পাশে আমার বাড়ি এবার কা যখন গেট খোলা থাকতে ছাগলটি চলে গেছে আর বেমকা যাওয়ার পরে গেটটা বন্ধ করে দিছে বন্ধ করে আবার ছাগলটিকে মন পিটাছে মন মারছে বাড়ি থেকে শুনতে পাচ্ছি বাড়ি থেকে শুনতে পাচ্ছি আবার দেখছি যে বলছি কি কিনু দাদা মারছো বাচ্চা এটা আবলা জিনিস
আমরা মানুষকে যদি বলো কি আসবো না তোমরা তো আসবো না খো তো ছাগল মুরগি আপনার জিনিস চলে আসছে এভাবে কচি দেখাশোনা রাখবা কেন আসবে কেন আসবে তখন গেটাই না দাদা লাগিয়ে দিবা আমি লাগাইতে পারি আমি লাগাইতে পারি আমার সব জায়গার মানুষ আছে আমি লাগাইতে পারি তো গুলি লাগাইতে পারো না যাই আসে তাহলে বলে না গেটটা টাইনা দাও তো এবারকার ছাগলটা কি এমন করে মাইরাছে পিঠে পাঁঠার বাড়া ফাটিয়া দিয়েছে এবার ফাটিয়া দিয়েছে আমরা দেখি না মনে কর মারার পরে কদিন পর দেখি কি পিঠ ফাইটা এবারকার কেসা আমি ঘাও হয়ে গেছে এভাবে তো মাইরা আছে আমি বলতে গেলু তো কচি কি এবার তারপরে ফের একটা ছাগল আর গেল ছাউটা একটা ছাউ তো মরেই গেল মারা চোটে আর ওর ইটা ফের একটা ছাউটা গেল এবার লেজটা হাঁকাইটা লেছে এবার আমার ছেলে বলতে গেল কি তুমি কি ক্ষতি করে আছে স্কুলে ক্ষতিপূরণ দিব কি নাকি আবলা জিনিস এভাবে কি না কষ্ট দিচ্ছ মারছো আর আমার ছেলের গল কি এভাবে আইসা এখানে গঞ্জি পিয়া হয়ে আছে আর এভাবে ধরেছে আমার ছেলে ঘুরতে ঘুরতে পারে না খো আর আমি বলছি কি দাদা ছেড়ে দাও আমার ছেলে কিছু করেনি তো আমার ছেলে বলতে এলো কি এভাবে মারলা কিনে যে খাই আছে যদি ক্ষতি করা আছে সে ক্ষতিপূরণ দিব মহিলাদের উপরে গালাগালি করে এটা ওটা কথা অত্যাচার করে আমি বাড়ি থেকে শুনি শুনি তো এবারকে আমি ধরলাম আমি আমার ছেলেকে আমি কইছি কি কেন এমন করা মারছো কিনা ই করছো।